স্বাগতম জানাই আপনাদের প্রত্যেককে এবং এই বিশেষ অনুষ্ঠানের আমাদের রীতিবিরুদ্ধক আলোচনা আমরা করি না। রীতি এবং সিস্টেম তার সঙ্গে কর্পোরেট থিঙ্কিংস সমস্তর মিশেলে এই অনুষ্ঠান একটা আলাদা মাধুর্য আপনাদের সামনে তুলে ধরে এবং আমার কখন কখনো মনে হয় যে বিষয়বস্তুটা এত প্রয়োজনীয়, এত আপনাদের জন্য জরুরি এবং তারপরেই এক একটি ফোন আসে যে দিদির অনুষ্ঠান দেখছি, দিদিকে খুব ভালো লাগে বা গিয়েছিলাম, সাংঘাতিক উপকার হয়েছে। ফলে আমাদের যেটা মনে হয় যে এই অনুষ্ঠানের এই মাধুর্য আপনারা প্রত্যেকে গ্রহণ করুন এবং একই সাথে বলবো যে একটা নতুন বছরের প্রথম মাসের প্রায় শেষ ভাগে পৌঁছে গিয়ে এটুকু বলতে পারি কোভিড নামক যে বস্তুটি সেটিকে এখন মানে পাড়ার খুদে বাচ্চারাও পাত্তা দিচ্ছে না। স্কুল টুল খোলার জন্য তো দাবি দাবা, পার্ট পার্ট করে খুলবে শিক্ষামন্ত্রী গতকাল বলেও দিয়েছেন। ব্যবসাপত্র চালুই ছিল, আরও জোরদার করতে হবে কারণ যে লসগুলো হয়েছে সেগুলো তো মেকআপ করতে হবে। কর্মক্ষেত্রে সারা ভারতবর্ষে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়েছে, ফলে তাদের ভবিষ্যৎ কী বা কিছু ভাবনা চিন্তা এই সমস্ত কিছু রয়েছে। এখন কথাটা হচ্ছে যে দিনটা ঘুরে গেলেও কি আপনার ভাগ্যটি ঘুরবে, এটা কিন্তু মিলিয়ন ডলার কোয়েশ্চেন, লাখ টাকার প্রশ্ন। যে সময়টা ঘুরে গেল স্বাভাবিক হল, কিন্তু যে পরিস্থিতিটা হয়েছিল গত দু বছরের কোভিডের ভয়াবহতা, মৃত্যু ইত্যাদি ইত্যাদিতে এবং ফাইন্যান্সিয়াল বিপর্যয় সব মিলিয়ে আপনার ভাগ্যটা ঠিক আছে তো? কারণ এখন কিন্তু কঙ্কালের মতন পুরো ফিনান্সিয়াল ওয়ার্ল্ডটা আপনার চোখের সামনে উঠে আসবে, কারণ যা দুর্ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু ধামাচাপা ছিল কোভিডের কারণে। কোভিডটা সরে গেলেই স্বাভাবিকভাবে সেটা উঠে আসবে এবং মারাত্মক হবে, ভয়ঙ্কর হবে। তো এই ভয়াবহতার ভয় দেখাবার জন্য তো এখানে বসিনি, খালি একটা কথা বলবো, কাজে নামুন, কাজ করুন এবং কাজের জায়গায় থাকুন, নিজেকে আপগ্রেড করুন। সেটা করতে গেলে সহযোগিতার দরকার, হাত বাড়িয়ে দিয়েছেন রাজশ্রী। আচ্ছা, আমি আলোচনা করছি বেশ বিগত কয়েক সপ্তাহ ধরে রাশিফল নিয়ে, কালকেও আলোচনা করা হচ্ছিল মকর রাশি নিয়ে। তো মকর রাশির উপাচারটা বলে নিয়ে আমি কুম্ভ রাশিতে চলে আসবো, জাস্ট মকর রাশির উপাচারটা বাকি আছে। আচ্ছা, না তার আগে আপনার কাছে ছোট প্রশ্ন, যে আমরা কি ভয় পেয়ে ঘরে এখনো বসে না? না না, এটা করলে চলবে না, সবাই তো বেরিয়ে পড়েছে, সবাই বেরিয়ে পড়েছে, সবকিছুই মোটামুটি স্বাভাবিক, সমস্ত কাজকর্ম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সবার সমস্ত কিছু কাজকর্ম ঠিকঠাকভাবে করতে হবে, পরিষ্কার কথা। কেন দেখুন, শুধু ভয় পেলে তো চলবে না, অর্থটাও তো জীবনে দরকার। আর এখন কিন্তু কোভিডের সেই আগের যে ইয়েটা ছিল সেটা কিন্তু এখন এই মুহূর্তে ততখানি নেই। হ্যাঁ, মানে আস্তে আস্তে এটা ইমিউন্ড হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 2022-এর রাশিফল আলোচনা করা হচ্ছে, মকর রাশির আলোচনা হচ্ছিল। তো আজকে আমি বলবো মকর রাশির জাতক জাতিকারা কি কি উপাচার পালন করবেন। মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন গণেশের পুজো দিন, এবং যেটা করুন, গণেশের যখন কোথাও কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোবেন, অনেক সময় হয় কোনো দরকারি কাজে যাচ্ছেন, কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, কোনো কিছু একটা মানে এমন একটা কাজে যাচ্ছেন যে কাজটা সাকসেসফুল হলে ভালো হয়, তো সবসময় যেটা করবেন, বেরোবার সময় গণেশের ছবি বা মূর্তির কাছে, আপনার বাড়িতে যদি ছবি থাকে ছবিতে, যদি মূর্তি থাকে মূর্তিতে, জানিয়ে বাড়ি থেকে বেরোবেন যে আমি এই প্রার্থনা নিয়ে বা এই মনস্কামনা পূরণের জন্য আমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, এই কাজের সাকসেসের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি, আমার এই কাজ যেন, মনস্কামনা যেন পূর্ণ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি বিশেষভাবে বলবো যে মকর রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজ, যে কোনো ইম্পর্টেন্ট কাজে যাওয়ার আগে গণেশ ঠাকুরকে প্রতিদিন আমি গণেশ ঠাকুরের পুজো করতে বলবো, এবং প্রতিদিন বাড়ি থেকে বেরোবার আগে নিজের মনস্কামনা গণেশের কাছে জানিয়ে, গণেশের কাছে প্রার্থনা জানিয়ে বাড়ি থেকে বেরোন, এটা খুব উপকারী হবে আপনাদের জন্য। সংকটনাশন গণেশ স্তোত্রের কথা অনেকেই আপনারা জানেন, যে যা আমি কিন্তু দীর্ঘ বছর ধরে যারা পড়াশোনা করে পরীক্ষা সাফল্যের জন্য, আমি কিন্তু সংকটনাশন গণেশের বিশেষ পুজো করে দিই। আমার কিন্তু সরস্বতীর কোনো পুজো করা হয় না, কেননা গণেশ হচ্ছেন সিদ্ধিপ্রাপ্তি সাফল্য, সুতরাং এখনকার দিনে ওটাই দরকার, কতটা মার্কস পেলাম
কতটা ভালো অর্থ রোজগার করতে পারলাম, জীবনে এটাই দরকার। তো এটার জন্য আমি সংকটনাশন গণেশের পুজো দীর্ঘদিন ধরে করে আসছি। বহু মানুষ যারা আমার কাছে গ্রহ সংস্কার করিয়েছেন তারা সংকটনাশন গণেশের পুজো করেছেন। যারা গ্রহ সংস্কার করেননি তাদের জন্যও বলবো যে আপনারা প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র 28 বার করে পাঠ করুন। এবং যদি মনে হয় যে প্রতিদিন আমি 28 বার করে পাঠ করতে পাচ্ছি না, তাহলে অন্তত প্রতি বুধবার দিন 28 বার করে পাঠ করুন। বুধবার, প্রতি বুধবার প্রতিদিন করতে পারলে ভীষণ ভালো। যদি প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র 28 বার করে পাঠ করতে পারেন, যারা মনে করছেন যে না আমরা গণেশ স্তোত্র অতবার করতে পাচ্ছি না, তারা প্রতি বুধবার দিন অন্তত 28 বার করে পাঠ করুন। কেন, বুধবার দিনটা গণেশের অত্যন্ত প্রিয় দিন। যে কোনো মন্দিরে গিয়ে হনুমান চালিশা বিতরণ করুন। যে কোনো মন্দিরে যান এবং যে কোনো মন্দিরে গিয়ে হনুমান চালিশা বিতরণ করুন, বিভিন্ন মানুষকে হনুমান চালিশা বিতরণ করুন, দান করুন। এটাও কিন্তু যথেষ্ট আপনাদের জন্য শুভত্ব বহন করে আনবে। এবং দুস্থ অভাবগ্রস্ত মানুষদের কম্বল বিতরণ করুন। যারা দুস্থ যারা অভাবগ্রস্ত সেই ধরনের মানুষদের কম্বল বিতরণ করুন। এই হচ্ছে মকর রাশির উপাচার। এবার আমি কুম্ভ রাশির প্রসঙ্গে আসব। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2022 সাল যথেষ্ট ভালো যাবে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো যাবে, সাকসেস অ্যাচিভ করবেন, কিন্তু সেটা মানে বিনা আয়সের বা সহজে নয়। এমন অনেক সময় হয় যে আমাদের অনেক কিছু সহজ প্রাপ্তি হয়, তো এই সহজ প্রাপ্তি নয়, যথেষ্ট কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে যাবে। কিন্তু যদি পরিশ্রম করেন, যদি যদি আপনারা কষ্ট করতে ভয় না পান, পরিশ্রম করতে ভয় না পান, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি 2022 সালে হবে। এবং মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2022 সালে উন্নতি করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে পরিশ্রমই কিন্তু মেন হাতিয়ার হবে। পরিশ্রমটা কিন্তু এখানে একটা বিরাট ফ্যাক্টর, যে বিনা আয়সে অল্প আয়সে প্রাপ্তি কিন্তু হবে না, কিন্তু যদি একটু পরিশ্রম করতে প্রস্তুত থাকেন তাহলে কিন্তু যথেষ্ট শুভ ফল 2022-এ কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভ করবেন। আমাদের সঙ্গে কি বন্ধু রয়েছে? না, আমি দেখছি। আচ্ছা, এবং আমি আপনাকে বলবো যে আপনি যদি কঠোর পরিশ্রম করতে ভয় না পান, তাহলে যে কোনো রকমের মানে আমি বলবো মানে চ্যালেঞ্জের সঙ্গে বলবো, পরিশ্রম করতে ভয় না পেলে উন্নতি আপনি ছিনিয়ে নিয়ে আসবেন। উন্নতি আপনার হবেই, আপনি ছিনিয়ে নিয়ে আসতে পারবেন উন্নতি। এবং কর্মক্ষেত্রে এই বছরে কিন্তু ভালো মতো প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার জায়গা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে এবছরে যথেষ্ট ভালো মতো প্রতিযোগিতার কম্পিটিশনের জায়গা রয়েছে, কিন্তু আপনি যদি তাতে ভয় না পেয়ে আপনি যদি আপনার কাজে অবিচল থাকেন, আপনি যদি আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করতে কোনো রকম ভয় না পান, যে কোনো চ্যালেঞ্জকে আপনি যদি সাহসের সঙ্গে গ্রহণ করেন, যথেষ্ট ভালো ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা 2022 সালে পাবেন। আমাদের সঙ্গে বলুন। হ্যাঁ, এবারে একটু ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আসতে। হ্যালো, নমস্কার, আমি আসাম গুয়াহাটি থেকে বলছি। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে দেখিয়েছিলাম দিদিকে আর কি, প্রতিটা নিয়েছি, 2 মাস হয়েছে আর কি। আপনি রাজশ্রী দির কাছে এসেছিলেন হাজবেন্ডের ব্যাপারে? হ্যাঁ, আমি অনলাইনে প্রেডিকশন নিয়েছি। অনলাইনে? আচ্ছা, অনলাইনে? বাহ। তার মানে হাজবেন্ডের ওয়ে অফ প্যাটার্নটা দেখে আপনি ভারী খুশি, সে কারণে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ। হ্যাঁ হ্যাঁ, একটু আমি আমার মানে ভাসুরের ব্যাপারে একটু জানতে চাই আর কি। ঠিক আছে, ব্যস্ত ব্যস্ত বলুন। বিকেল 7:05। বিকেল 4:05 না 7:05? ডিমাপুর পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, ডিমাপুর চলে এসছে। আচ্ছা,
16-11 ইনি আপনার ভাসুর, 16-11-1981 সেদিন ছিল সোমবার সন্ধে 16 নভেম্বর, তার মানে তো 16-11, হ্যাঁ 16-11-1981 সেদিন ছিল সোমবার সন্ধে 7:05 ডিমাপুর, মিথুন লগ্ন, কর্কট রাশি, পূষা নক্ষত্র, পূষা হচ্ছে দিদি রবিবার ছিল জন্মবার, আপনি তো বলছেন 16 নভেম্বর, 16 নভেম্বর ল্যাপটপ কখনো ভুল দেবে না, 16 নভেম্বর মানে 16 নভেম্বর, 16 ধরেই করা হয়, 16 নভেম্বর, হ্যাঁ 16 নভেম্বর 1981, হ্যাঁ তাহলে তো তাই আসছে, দেখুন আমি একটা কথা বলি, ল্যাপটপ কখনো ভুল দেয় না, 16 নভেম্বর আপনি এতে দেখেও নিতে পারেন, 16 নভেম্বর দেখে নিন আপনি, 16 নভেম্বর 1981 সেদিন ছিল সোমবার সন্ধে 7:05 ডিমাপুর আসাম, ঠিক আছে, মিথুন লগ্ন, কর্কট রাশি, পূষা নক্ষত্র, পূষা হচ্ছে শনি নক্ষত্র, দেব দেবগণ, ঠিক আছে, আচ্ছা এবার মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে মিথুন, দ্বিতীয় অষ্টম ভাবের উপরে রয়েছে রাহু কেতু অ্যাক্সিস, হরোস্কোপের সপ্তম ভাবের উপর রয়েছে দ্বাদশপতি শুক্র, হরোস্কোপের একাদশ ভাবে কোনো গ্রহ নেই কিন্তু একাদশ ভাবকে বৃহস্পতি দেখছে, যেটা দেখছি আপনার ভাসুরের ক্ষেত্রে সেটা হচ্ছে বিজনেস করার কথা, বিজনেস, হ্যাঁ বিজনেস করার কথা, কিন্তু দ্বিতীয় অষ্টমের রাহু কেতু থাকার জন্য খুব যে দারুণ বিজনেস থেকে রোজগার হচ্ছে বা দারুণ প্রফিট হচ্ছে এটা বলা যায় না, এবং হ্যাঁ প্রফিট হওয়ার কথা নয় এবং অতিরিক্ত টাকা ঢুকে যাওয়ার কথা, মানে দেখা যাচ্ছে বিজনেসে টাকা ঢুকতে থাকছে ইনভেস্ট হয়ে যাচ্ছে কিন্তু সেটা সেইভাবে রিটার্ন আসছে না, তো সুতরাং ব্যবসা ক্ষেত্র ব্যবসা করার কথা কিন্তু ব্যবসা ক্ষেত্র ভালো চলার কথা নয়, পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে শরীরটাও কিন্তু খুব ভালো থাকবে না, শরীর নিয়েও ভোগান্তির জায়গা রয়েছে, ওভারঅল উনি ফাইন্যান্সিয়ালি খুব ভালো নেই এটা আমি বলবো, আপনি একটু শেয়ার করুন বল, হ্যাঁ এটাই ঠিক আছে, মানে গাড়ি বিজনেস করছে আর কি, সেটা তো এরকম ভালো কিছু প্রফিট পাচ্ছে না আর কি, বেশ আর শরীরও খারাপ আর কি, আমি গোলব্লাডার আছে, হ্যাঁ দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকলে বড় বড় অপারেশন এগুলোরও ভয় থাকে, সুতরাং কোনোটাই মানে শরীরের দিক থেকে ব্যবসার দিক থেকে টাকা জমানোর দিক থেকে কোনো দিক থেকেই খুব ভালো নেই, আর সাংসারিক জীবনটা, সাংসারিক জীবনও মধ্যম বলবো, কেন আমি আপনাকে বলবো সাংসারিক জীবনে চতুর্থ ভাবের উপর শনি রয়েছে, চতুর্থের শনিও যে খুব গৃহ সুখ দেয়, দেখুন চতুর্থের শনি সংসার ভেঙে দেয় না আবার খুব শান্তিও দেয় না, শান্তিও দেবে না, তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটার জন্য আমি আমি ভাসুরের জন্য আর কি দিদির কাছে ইয়ে করাবো আর কি, আমার কদিন পরে আর কি, মানে এটা করাতে চাইলে অনলাইনে করাতে হবে, অনলাইন ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে আপনি নিজেও বুঝতে পারলেন যে আপনি যে ডেট অফ বার্থ বা অ্যাসাজ দিয়েছেন তাতে করে বিজনেসটাই তো বেরোলো, সেটা যদি 19-20 হতো হয়তো চাকরিজীবী বেরোতে পারতো, তার মানে কম্পিউটারে উনি যেটা ফেলেছেন রাজশ্রী দি সেটা একদম পারফেক্ট রয়েছে, আচ্ছা আমি একটু চট করে বলে দিই, তার আগে আমি একটুখানি বলে নিই তারপরে আপনি বলে নিন, আচ্ছা যেটা আমি বলবো যে কর্মক্ষেত্রে নতুন নতুন প্রতিযোগিতা হলেও আলটিমেট কিন্তু লাস্ট হাসি আপনারাই হাসবেন, এটা যথেষ্ট ভালো ব্যাপার, দেখুন 13th এপ্রিল বৃহস্পতি মিনে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে এবং তৃতীয়ভাবে 29th এপ্রিল শনি রাশির অর্থাৎ কুম্ভে গোচর করবে, রাশিতে গোচর করবে এবং 12th জুলাই আবার বক্রী হয়ে শনি কিন্তু মকরে আসবে, বহুদিনের ভুল বোঝাবুঝিগুলো এই সময় কিন্তু মিটে যাবে, অনেকের সঙ্গে হয়তো বহুদিনের আপনার প্রিয় ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির কেউ অনেক দিনের যে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু এই সময় মিটে যাবে, পুরনো বন্ধুর সঙ্গে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল যাদের সঙ্গে দীর্ঘদিন বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বহু ক্ষেত্রেই যাদের সঙ্গে আগে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেই ভুল বোঝাবুঝি মিটে যাবে, পুরনো বন্ধু আবার ফেরত আসবে এবং নতুন নতুন অনেক শুভাকাঙ্ক্ষীও পাবেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো ব্যাপার যে অনেক নতুন নতুন শুভাকাঙ্ক্ষী পাবেন, কিন্তু কোনো রিলেশনে যদি জড়ান বা নতুন যে শুভাকাঙ্ক্ষী বা নতুন বন্ধুও পাবেন তাদের কিন্তু অন্ধের মতো বিশ্বাস করবেন না, একটু যাচ করে নিতে বলবো মানে বিশ্বাস করার আগে, এবং পুরনো রিলেশনে যদি কোনো ফাটল থাকে সেটা ফেব্রুয়ারির পর ঠিক হয়ে যাবে,
ফেব্রুয়ারি মাসের পর আপনাদের যদি রিলেশন সংক্রান্ত বিষয়ে কোনো পুরানো কোনো সমস্যা কোনো ফাটল থাকে সেটাও ফেব্রুয়ারির পর ঠিক হয়ে যাবে। এবং রিলেশনে যারা রয়েছেন, প্রেমজ রিলেশনে যারা রয়েছেন, তাদের রিলেশন সংক্রান্ত ফাটলও যেমন ঠিক হবে, পাশাপাশি একে অপরকে আগের থেকে অনেক বেশি বুঝতে পারবেন। এটাই তো দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং এটাই দরকার। এবং এই দরকারের জায়গা থেকে আমি বারবার করে যেটা বলবো, দেখুন আমাদের ফোন নাম্বার যাচ্ছে, অনলাইন নাম্বার যাচ্ছে, দুটোই যাচ্ছে, কিন্তু এই দুটোই কিন্তু আপনারা গ্রহণ করবেন। আপনারা দেখলেন যে সুদূর ডিমাপুর, সুদূর আসাম থেকে বলছে যে তারা অনলাইনে উপকৃত, এবং উপকৃত মানে আপনি এখনই রাজশ্রীকে সর্বত্র পাবেন না, আরও স্বাভাবিক হওয়ার পর অনেকটা পাবেন। যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ অনলাইন, এবং অনলাইনের কথাটা প্রথমেই বলে দিই, বৃহস্পতিবার দিনগুলোতেই সাধারণত ওনার অনলাইন থাকে, যদি বিশেষ কোনো কাজ না থাকে। যেমন 27 তারিখ আগামী বৃহস্পতিবার তার কিন্তু অনলাইন রয়েছে। এছাড়া মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, এই দুটো কিন্তু একেবারেই পরিষ্কার। মঙ্গলবার ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার, এরপরে 6 তারিখ রবিবার আসাম গুয়াহাটি, যিনি ফোন করেছিলেন আসাম গুয়াহাটিতে 6 তারিখে যাচ্ছেন। 7 তারিখ তিনি ব্যারাকপুর সৌভাগ্যচক্র, তারপরে 13 তারিখ রবিবার কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 14 তারিখ সোমবার হাওড়া ময়দান শুকশাড়ি, 18 তারিখ শুক্রবার তিনি খড়গপুর হোটেল স্বাগত, 20 তারিখ রবিবার শিলিগুড়ি হোটেল ম্যানিলা। শিলিগুড়ির মানুষদেরকে বলে দিচ্ছি 20 তারিখ তিনি যাচ্ছেন, 20 ফেব্রুয়ারি, এবং সেদিনকে আলিপুর দুয়ার থেকে এদিকে রায়গঞ্জ অবধি বা বালুরঘাট অবধি, মালদা, শিলিগুড়ি, বহরমপুর, আলিপুর দুয়ার, রায়গঞ্জ, কিন্তু অবশ্যই আসবেন। কোচবিহারেরও একটা সুবিধা থাকে, সব জায়গা থেকে আসতে পারেন। শিলিগুড়িটাও কিন্তু, বহরমপুরের মানুষ কিন্তু কৃষ্ণনগরে আসতে পারেন। আচ্ছা, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে 25 ফেব্রুয়ারি শুক্রবার বর্ধমান হোটেল নিশিদিন, 26 তারিখ শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স, 27 তারিখ রবিবার আসানসোল। ওনার সবসময়ই বর্ধমান আসানসোল দুর্গাপুরটা একসাথে করেন, সেই দিনগুলো পড়েছে 25, 26 এবং 27। বাকি অনলাইন যারা আরও দূরবর্তী অঞ্চলে থাকেন, বিশেষ করে আমি বলবো যে ব্যবসায়িক কেন্দ্র বা বাণিজ্যের কেন্দ্র হচ্ছে একেবারে টিপিক্যালি মুম্বাই এবং ব্যাঙ্গালোর। এই মুহূর্তে মুম্বাই বা ব্যাঙ্গালোরের যারা দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতের কথা বুঝে নিতে পারবেন। এবার আবার চলে আসি আমরা যেটা আমরা আলোচনা করছিলাম। দেখুন, এই যে 2022-এর মার্চ এপ্রিল মাস, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শরীরের ক্ষেত্র ততটা শুভ নয়। শরীরের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে, এবং সবসময় চেষ্টা করবেন সুষম আহার করার, এবং খুব বেশি স্পাইসি খাবার, হাবিজাবি খাবার না করাই ভালো। এই সময় কিন্তু পেট সংক্রান্ত ব্যাপারে খানিকটা মানে প্রবলেম হওয়ার ভয় আছে। এবং যেটা বলবো সেটা হচ্ছে যে প্রয়োজন হলে এই যে সুষম আহার, সঠিক আহার, এই যে কথাগুলো বলছি, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড হওয়া, প্রয়োজন হলে একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। এটা কিন্তু আপনাদের যথেষ্ট উপকৃত করবে। যদি মনে হয় যে অতিরিক্ত শরীর ভোগাচ্ছে, বিশেষ করে পেট সংক্রান্ত প্রবলেম হচ্ছে, হজমের প্রবলেম হচ্ছে, একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ বা একজন ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে বলবো। 2022-এ আপনাদের জন্য, আপনারা যদি কোনো সমুদ্র তটে বেড়াতে যান, সেটা আপনাদের জন্য যথেষ্ট শুভ হবে, মানে হ্যাঁ শুভ হবে। ব্যাপারটা কি হয়, সিসাইডে গেলে মনটাও যথেষ্ট ভালো, হ্যাঁ মনটাও যথেষ্ট ভালো হয়, মানসিক চাপ কমে, এবং এটা শরীরের জন্যও শুভ হয়। কি হয়, আমাদের মেন্টাল টেনশন বা মেন্টাল স্ট্রেস যদি কমে যায়, তাহলে কিন্তু আমরা শারীরিকভাবেও ভালো থাকতে পারি। এবং জীবনে এটারও প্রয়োজন আছে যে শুধু কাজ করছি, শুধু কাজ করছি, এটাই কিন্তু সব নয়। কাজের মাঝে কিন্তু অবসর, বিনোদন, আনন্দ, এটারও কিন্তু প্রয়োজন আছে। তো আমি কুম্ভরাশি জাতক জাতিকাদের বিশেষভাবে বলবো যে আপনারা যদি 2022-এ বেড়াতে যান, বিশেষ করে যদি সিসাইডে যান, সেটা আপনাদের জন্য যথেষ্ট মানে রিফ্রেশিং হবে, মানে কাজের চাপ থেকে বা বিগত 2 বছরের বিভিন্ন অপ্রাপ্তি থেকে অনেকটাই কিন্তু রিফ্রেশিং হবে। তবে একটা কথাই বলবো, সতর্কতা অবলম্বন করতে হবে। দেখুন, আপনি যদি আপনার সময়কে কর্মক্ষেত্রে সঠিকভাবে সৎ ব্যবহার করতে পারেন, 2022-এ কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি আপনাদের সময়কে কর্মক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে এবছরে যথেষ্ট উন্নতি
এবং যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, এটাও কিন্তু মাথায় রেখে চলবেন। একটুখানি কাজের ব্যাপারে যদি সময়টাকে ঠিকভাবে আপনারা এক করেন, তাহলে যথেষ্ট ভালো উন্নতির জায়গা, যথেষ্ট ভালো ডেভেলপমেন্টের জায়গা কর্মক্ষেত্রে রয়েছে। যারা বিভিন্ন রকম কাস্টমার ডিল করেন, তাদের সঙ্গে তাদের গ্রাহকদের কিন্তু এবছরে যথেষ্ট সুসম্পর্ক হওয়ার জায়গা রয়েছে। কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা সরাসরি কাস্টমার ডিলিংসের কাজ করেন, তাদের সঙ্গে তাদের যথেষ্ট কাস্টমারদের সঙ্গে তাদের যথেষ্ট সুসম্পর্ক হওয়ার জায়গা রয়েছে, এবং সেটাকে বেস করে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির এই জাতক জাতিকারা যারা কাস্টমার ডিল করেন, তাদের কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট হওয়ার জায়গা রয়েছে। আমাদের সঙ্গে বোধ হয় আমি একটু দেখে নেব। হ্যাঁ, হ্যালো, হ্যালো, নমস্কার, প্রসন্না এলসিডি। হ্যাঁ, নমস্কার, নমস্কার। আমি নয়ডা থেকে বলছি। নয়ডা, আচ্ছা, নয়ডা। আমার ছেলে সঙ্গে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ম্যাডাম। হ্যালো, অনেক দূর থেকে ফোন করছেন, খুব ভালো লাগলো রাজশ্রীর অনুষ্ঠানে আপনি যে ফোন করছেন সেটার জন্য। আমি আমাকে কিছু প্রোগ্রাম সমস্ত ফলো করি। বাহ, দারুণ জায়গা। এবং 2013-তে আমার একজন গিয়েছিলেন, বাবা স্বদেশে বিদেশে আপনার দেখি খুব সুনাম, সাংঘাতিক। নয়ডা থেকে ফোন করছি, বলুন বলুন দিদি, তাড়াতাড়ি, টাইম নেই। দাঁড়ান, খুব পরিষ্কার বুঝতে পারলাম না। 13-1-1999, এই তো। হ্যাঁ, সময় টাইমটা সেদিন ছিল বুধবার, সকাল 6:20 বর্ধমান। ধনু লগ্ন বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র দেবগণ। আচ্ছা, যেটা আমি এই হরোস্কোপে প্রসঙ্গে বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন হচ্ছে ধনু, লগ্নে রবি ভাগ্যপতি রয়েছে এবং বুধ লগ্নে দিগ্বলি অবস্থায় রয়েছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্র ভীষণ ভালো দেখাচ্ছে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা এবং যথেষ্ট, হ্যাঁ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যথেষ্ট হায়ার স্টাডিজের যোগ দেখাচ্ছে। এবং শুধু তাই নয়, এই হরোস্কোপে কিন্তু বিদেশে এস্টাবলিশমেন্ট, বিদেশে ডেভেলপমেন্ট এই জায়গাটাও দেখাচ্ছে। অষ্টমপতি চন্দ্র দ্বাদশে রয়েছে, একাদশভাবে মঙ্গল রয়েছে, খুবই ভালো পড়াশোনার যোগ, ভালো অর্থ রোজগারের যোগ এবং যথেষ্ট বাড়ি থেকে দূরে থাকার যোগ, বিদেশ যাত্রা এই হরোস্কোপের সম্ভব এবং বিদেশে ডেভেলপমেন্টও সম্ভব। কিন্তু এই হরোস্কোপে একটা কথা মাথায় রাখতে হবে, দ্বিতীয় অষ্টমের রাহুকেতু অ্যাক্সিস রয়েছে। এই দ্বিতীয় অষ্টমের রাহুকেতুটা কিন্তু তিনটে জিনিসের জন্য নেগেটিভ পয়েন্ট। প্রথম কথা হচ্ছে চলাফেরার ব্যাপারে সাবধান থাকতে হবে, হরোস্কোপে কিন্তু চোট আঘাত অ্যাক্সিডেন্টের ভয় আছে। দ্বিতীয় অষ্টমের রাহুকেতু কিন্তু টাকা পয়সা জলের মতো নষ্ট করে দেয়, কোনো বিজনেস করতে গেলে কিন্তু হাই অ্যামাউন্ট অর্থ লসের ভয় রয়েছে, এবং চাকরি করে অর্থ রোজগার সেটাকেও যথেষ্ট সিকিউর জায়গায় সেটাকে সঞ্চয়ের চেষ্টা করতে হবে। এবং দ্বিতীয় অষ্টমের এই রাহুকেতু বিবাহের জন্য শুভ পয়েন্ট নয়। আপনি একটু শেয়ার করুন এবার, আপনি বলুন প্লিজ। পড়াশোনা যথেষ্ট ভালো, কিন্তু ও বলতে গেছে আমি বিজনেস করবো, কিন্তু আমরা চাইছি যে ও চাকরি করুক। আমি আপনাকে একদম মানে 500% বলছি, বিজনেসের চার্ট নয়, হাই অ্যামাউন্ট অর্থ লস হবে, চাকরি করুক, প্রচুর ডেভেলপমেন্ট করবে। থ্যাংক ইউ, অসাধারণ একটা শেষ ফোন, বাইরে থেকে ফোন এলো দিল্লির কাছ থেকে, পড়াশোনার ক্ষেত্রে বলো, আমি তো বুঝতে পারছি না, হয়তো বেশি কথা আমরা বলতে পারলাম না, আপনি প্রয়োজন হলে পরবর্তীতে অনলাইনে যোগাযোগ করুন। আজকে এখানে শেষ করতে হচ্ছে, আগামীকাল একই সময় আমাদের ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিতে হবে। নমস্কার।
গণেশ রাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।